শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলাম অবমাননাকর বক্তব্যের জন্য এবার অনুতাপ প্রকাশ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সে তুর্কি গোষ্ঠীকে নিষিদ্ধ, উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিল তুরস্ক। আর্মেনিয়ার কাছ থেকে আরও 7টি গ্রাম পুনরুদ্ধার করল আজারবাইজান। আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূমি ফেরত দিতে হবে, হুঁশিয়ারি ইরানের। এবং সবশেষ থাকছে ইন্ডিয়ার বিমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, নিরাপত্তা জোরদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননা করে বক্তব্য দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসলাম এবং মুসলিম বিশ্বের প্রতি তার সম্মান রয়েছে। ম্যাক্রন সম্প্রতি ন্যাক্কারজনক এক বক্তব্যে বলেছিলেন, ফ্রান্সের ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ চলতেই থাকবে। তার এই অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর ফরাসির প্রেসিডেন্ট সম্প্রতি তার বক্তব্য থেকে সরে দাঁড়ান, কিন্তু এর জন্য অনুশোচনা বা দুঃখ প্রকাশ কিংবা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাননি। এবার তিনি এক ধাপ এগিয়ে অনুতাপ প্রকাশ করেছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে এই অনুশোচনা প্রকাশ করে বলে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। ইমানুয়েল ম্যাক্রন মাহমুদ আব্বাসকে বলেন, ইসলাম ধর্ম এবং মুসলমানদের অবমাননা করার কোনো অভিপ্রয়াত তার ছিল না। তিনি শুধু ইসলাম এবং মুসলিম বিশ্ব থেকে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদকে আলাদা করতে চান। টেলিফোন আলাপে মাহমুদ আব্বাসকে সব ধরনের সন্ত্রাস এবং উগ্রবাদের বিরোধিতা করে বলেন, সবার উচিত সব ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি সম্মান দেখানো, সেই সঙ্গে কেউ যাতে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোনো ঐশী ধর্মের নবীর অবমান না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তুরস্কের একটি অতি দক্ষিণপন্থী এবং চরম জাতীয়তাবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স। তাদের এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। ফরাসি সরকার বুধবার তুরস্কের গ্রে ওলস গোষ্ঠীকে নিষিদ্ধ করে এ ঘোষণা দেয়। ফ্রান্সের দাবি, চরমপন্থী অতি জাতীয়তাবাদী গোষ্ঠী ঘৃণা ছড়াচ্ছে এবং সহিংসতা উস্কে দিচ্ছে। সরকারি মুখপাত্র জানিয়েছে, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের অভিযোগ, ওই গোষ্ঠী চরম সহিংস কাজে লিপ্ত, তারা সহিংস হুমকি দিচ্ছে এবং আর্মেনিয়ানদের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। গত সপ্তাহে লিও শহরে আর্মেনিয়ানদের একটি স্মারকে মর্যাদা হানি করা হয়েছে বলে মুখপাত্রটি জানিয়েছে। এই স্মারকটি 1915 সালে গণহত্যায় নিহত আর্মেনীয় মানুষের স্মরণে তৈরি করা হয়েছিল। সেখানে গ্রে উলফ আরেকটি এবং তুরস্কপন্থী স্লোগান লেখা হয়েছে, আরেকটি হল রজিব তাইয়েপ এরদোয়ানের নামের অদক্ষতার। আর্মেনিয়া দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে, অটোম্যান সাম্রাজ্যের সময় 1915 সালে নরসংহারকে গণহত্যা বলে বলা হবে। ফ্রান্স এই দাবিতে সমর্থন জানিয়েছে। গ্রে উলফ কারা? এরদোয়ানের জাস্টিন ডেভেলপমেন্ট পার্টির শরিক হল ন্যাশনাল মুভমেন্ট পার্টি, গ্রে উলফকে তাদের ওই শাখা সংগঠন বলা হয়। 1960 এবং 70-এ তুরস্কের একটি আন্দোলন শুরু হয়, তাদের ওই বলা হতো গ্রে উলফ। 1980 এর বছরগুলোতে তারা কমিউনিস্ট বা জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস কার্যকলাপ চালায়। ইতিমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নিয়ে ফ্রান্স এবং তুরস্কের মধ্যে লড়াই তীব্র হচ্ছে। বুধবারের এই সিদ্ধান্ত তাকে আরও বাড়াতে পারে। এরদোয়ান সম্প্রতি বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকে সমর্থন করেছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগানো কারাবাখ অঞ্চলের আরও 7টি গ্রাম আর্মেনিয়ার সেনাদের থেকে দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন। টুইটার বার্তায় প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজানের সৈন্যরা জিব্রাইল, কাউন্টিং, মিরাক এবং কাউদা গ্রামসহ কয়েকটি গ্রামকে আর্মেনিয়ার হাত থেকে দখলমুক্ত করেছে। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগরনো কারাবাখ অঞ্চলে অপর 8 গ্রাম আর্মেনিয়ারে দখলদারিত্ব থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। 27 সেপ্টেম্বর থেকে নাগরনো কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগরনো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়ার সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে ওই অঞ্চলটি দখল করে রেখেছিল। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুই দফা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অবশ্য এখনও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা আজারবাইজানের ভূমি ফেরত দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। দুদেশের মধ্যে চলমান যুদ্ধকে বেদনাদায়ক এবং এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনগণ এবং মুসলিম উম্মাহর উদ্দেশ্যে তিনি কথা বলেন। ভাষণে আজারবাইজান এবং আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে তার অবস্থা তুলে ধরেন তিনি। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এ সংঘাতের অবসান ঘটানো উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে, এটি আজারবাইজানের অধিকার। সেই সঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে। এছাড়া এই যুদ্ধের সুযোগে কেউ যদি ইরানের সীমান্তে সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে। কারাবাখের সর্বোচ্চ নেতা এ বক্তব্য থেকে এই অঞ্চলে সংকটের ব্যাপারে ইরানের অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার দুটি বিমানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর। নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি গোষ্ঠী শেখ ফর জাস্টিস এই হুমকি দিয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা রাজীব রঞ্জন। বুধবার ওই ফোন পাওয়ার পরই দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার দিল্লি থেকে রওনা দেওয়ার জন্য নির্ধারিত দুটি বিমানকে লন্ডনে নামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল নিষিদ্ধ স্বঘোষিত শিখদের এই সংগঠনটি। রাজীব রঞ্জন বলেন, এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই দুটি বিমান লন্ডনে অবতরণের কথা রয়েছে। ওই ফোন পাওয়ার পরই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 2019 সালে শিখ ফর জাস্টিস জঙ্গি গোষ্ঠীকে ভারতে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের ইউপিএ আওতায় নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার 1984 সালে শিখ দাঙ্গার্স 36তম বর্ষপূর্তি, সে কারণেই এমন হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।